আমি নাপাক অবস্থায় জেনে শুনে ফজরের নামাজ পড়েছিলাম, বাবা ভাই কিছু বলবে বলে, এখন আমার কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জঘন্য কথা। আপনি আপনার বাপে কি বলবে, ভাই কি বলবে, লোকজন কি বলবে, সেই ভয়ে সেই লজ্জায় গোসল ফরজ হয়েছে, স্বপ্ন দর্শ হয়েছে বা যেভাবেই হোক গোসল ফরজ হয়েছে, আপনি এখন ওই অবস্থা ফজর পড়ে ফেলছেন, আপনি জঘন্য অপরাধ করেছেন, ভয়াবহ অপরাধ করেছেন। অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলাকে সিজদা নিবেদন করা, নামাজ পড়া, এটা ডেঞ্জারাস অপরাধ ভাই। এটা এটা ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো অপরাধ, খুব জটিল একটি বিষয়। যেহেতু অপরাধ হয়ে গেছে, প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত আর জীবনের জন্য কখনো এই ভুল না হয় সে উপরে সাবধান থাকবেন। আর মনে রাখবেন, কিছু কিছু লজ্জা আছে, এই লজ্জাগুলো নিন্দনীয় লজ্জা। যেমন আপনি কোথাও বেড়াইতে গেছেন আর রাত্রে স্বপ্নদোষ হয়ে গেছে, যেভাবে হোক গোসল ফরজ হয়ে গেছে, এখন চিন্তা করতেছেন এখানে জীবনে কখনো আসি না, বেড়াতে আসছি, এখন কাপড় চোপড় আনি নাই, হঠাৎ রাত্রে ছিলাম, হয়ে গেল স্বপ্নদোষ, এখন যদি এদের কাছে বলতে যায় একটা কাপড় দেন, একটা গামছা দেন, বলবো যে পোলা বেহায়া নাকি, কী করলো সে? এ ফজরের সময় গোসলের জন্য কাপড় চোপড় চাচ্ছে, আপনার সেজন্য শর্মের চোটে আপনি তার কাছে কিছু চাইলেন না, চুপচাপে শুয়ে থাকলেন, নামাজ পড়লেন না, কিংবা অবৈধ নামাজ পড়লেন। এই যে লজ্জা, লাজুকতা, এই যে জড়তা, কি বলবে তারা, লজ্জার কারণে চাইলেন না, এই লজ্জাটা ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ। যে লজ্জাটা আপনাকে পাপের কাজ থেকে বাঁচায় তো নাই, বরং পাপের কাজ করায় আপনাকে দিয়ে, ওই লজ্জাকে জয় করতে হবে, ওইটা লজ্জা না, এখানে সাহসিকতার পরিচয় দিতে হবে, এটাকে সৎ সাহস বলে। সে যা মনে করে করুক, ওনারা যা মনে করে করুক, আমার ইমান, আমার নামাজ, আমাকে ফরজ নামাজ পড়তেই হবে, এটা কোনো অবস্থাতে কম্প্রোমাইজ নাই। নামাজ এমন এক বিষয়, যুদ্ধের ময়দানে রণাঙ্গনে পর্যন্ত সলাতুল খওফ পড়তে হবে, এক রাকাত করে ভেঙে ভেঙে নামাজ পড়বে প্রয়োজনে, তারপর নামাজ পড়তে হবে, কারোর সতর ঢাকার মতো কিচ্ছু নাই, ওই অবস্থা নামাজ পড়তে হবে, ক্যাবলা কোন দিকে জানে না, আন্দাজ করে পড়তে হবে, নামাজ মাপ নাই, দাঁড়ায় পড়তে পারে না, বসে বসে পড়তে পারে না, শুয়ে, সেন্স যতক্ষণ আছে নামাজ মাপ নাই। এত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে, সব বিষয়ের বিকল্প আছে, নামাজের কোনো বিকল্প নাই, নামাজের বিকল্পই নামাজ, নামাজ ছাড়া কোনো উপায় নাই। অতএব আমার ফরজ নামাজ পড়তে হবে, গোসল ফরজ হয়ে গেছে, অপবিত্র অবস্থায় নামাজ পড়া জায়েজ নাই, বিধে আমাকে তাদের কাছ থেকে যে কাপড় নিতে হবে, গামছা নিতে হবে, তারা জেনে যাবে, জেনে যাক, কিচ্ছু আসে যায় না, হ্যাঁ একটু লজ্জা লজ্জা লাগবে, লাগুক, এই লজ্জাকে জয় করতে হবে, এটাকে বলা হয় সৎ সাহস, এটাকে বলে কি, এটাকে বলে সাহসী। আমার দেশে তো এখন সাহসীর সংজ্ঞা ভিন্ন, কোনো মহিলা কাপড় চোপড় খুব বেশি শর্টকাট করে ফেললো বা একদম খুলে ফেললো আর কি মনে করেন, তো পত্রপত্রিকা লেখে সাহসী নারী, এনেরে নারী সাহসী আপনার ভূমিকা অবতীর্ণ, সাহসী অভিনয় করেছে, সাহস হলে এখন কাপড় চোপড় খুলে ফেলা, বেহায়া হয়ে গেলে তার নাম কি সাহসী, যে নির্লজ্জ হওয়ার মতো সাহস করছে সে, এটার সাহসী নাম দিছে। আসল সাহসী হলো ওই যুবক, যে যুবক ফজরের সময় গোসল করতে গিয়ে কেউ টের পেয়ে যাবে, ফরজ হয়ে গেছে গোসল, স্বপ্নদোষ হয়ে গেছে, তারপর সে কোনো হেজিটেশন করে না, আল্লাহর ফরজকে অগ্রাধিকার দিয়ে কে কি বললো এতে পাত্তা না দিয়ে সে আল্লাহর বিধানকে মেনে চলে, এই হলো আসল সাহসী। অতএব আসল সাহসী হবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।